নমস্কার বন্ধুরা এস অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এসডিএফসি ব্যাংকের তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করেছে যেখানে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে এই রাজ্যের তেইশ জেলার থেকে তোমরা যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারো মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারো যে নোটিশটি পাবলিশ করেছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এটা সরকারি ওয়েবসাইট সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি পাবলিশ করেছে যেখানে তোমরা প্রতিটি জেলার থেকে যোগ্য প্রার্থীরা ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়সের ক্ষেত্রে কী রয়েছে এবং আবেদন কী করে করবে এ টু জেড তথ্য তোমরা পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা একদমই স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি আবারও এই মুহূর্তে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এইচডিএসি ব্যাংকের নিয়োগ দু হাজার বাইশ মোট শূন্য পদ ছয়শো উনষাটটি রয়েছে মেল ফিমেল উভয় মিলে ছয়শো উনষাটটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা রাজ্যের তেজ জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারো আর একটা কথা জানিয়ে দিচ্ছি যেটা কিন্তু তোমাদের নিজের জেলায় চাকরি পাওয়ার একটা সুযোগ রয়েছে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো কী কী বলা আছে অবশ্যই আমরা দেখে নেব এইচডিএফসি ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে যায় যে এখানে ছশো উনষাটটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যে সমস্ত প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা স্নাতক পাশ করেছো অর্থাৎ গ্র্যাজুয়েশন করেছো বা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করছো যারা তোমরা চাকরি খুঁজছো তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারো আবারও জানিয়ে দিচ্ছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো গ্র্যাজুয়েশন করেছো যারা তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন করছো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের যে কোনো স্থান থেকে তোমরা আবেদন করতে পারো প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আবেদন প্রসেসটা অর্থাৎ আবেদন কী করে করবে আবেদন করার সময় কী কী কাগজের প্রয়োজন হবে বয়স কী থাকতে হবে এবং এবং তোমাদের নিয়োগ কী করে করা হবে এ টু জেড আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটা একদমই স্কিপ করবে না তো প্রথমে জানিয়ে দিচ্ছি তোমাদের যেখানে ভ্যাকেন্সিজ রয়েছে আবারও বলছি ছয়শো উনষাটটি ভ্যাকেন্সিজিস রয়েছে মেল ফিমেল তোমরা ওয়ে আবেদন করতে পারো রাজ্যের তেজ জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো এই মুহূর্তে অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এখানে বিভিন্ন পদ রয়েছে ভেরিয়াস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটার উপর বেশ করে কিন্তু তোমরা এখানে পোস্ট পেয়ে যাবে অনস্কিন দেখতে পাচ্ছ অনেক পোস্ট রয়েছে যেখানে ক্লার্ক থেকে শুরু করে ফাইন্যান্স থেকে শুরু করে এক্সিকিউটিভ বিভিন্ন পদ রয়েছে এখানে তোমরা আবেদন করতে পারো ম্যানেজারও পোস্ট রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো আর যারা তোমরা গ্রাজুয়েশন করছো প্রত্যেকে আবেদন করতে পারো আবেদন করার জন্য ন্যূনতম তোমাদের বয়স হতে হবে আঠেরো প্লাস এবং সর্বাধিক একত্রিশ বছর বয়স হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো এবং যারা তোমরা এস সি এসটি ওভিসি তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা থাকে সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে তোমরা অবশ্যই আবেদন করতে পারো যারা উচ্চমাধ্যমিক পাশ করেছো প্রত্যেকটা জেলার থেকে তোমরা আবেদন করতে পারো আবেদন পদ্ধতিটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আবেদন করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের যেতে হবে প্রথমে তোমাদের জানিয়ে দিয়েছি এনসিএস অর্থাৎ ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট সেখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্টের লিঙ্ক পাবে সেখানে তোমাদের ক্লিক করে অনলাইন অ্যাপ্লাই করতে হবে ওখানে স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অর্থাৎ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটোকপি রিসেন্টলি তোলা হতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড তোমাদের প্রয়োজন হবে সঙ্গে তোমাদের প্রয়োজন হবে বায়োডেটা এই সমস্ত কিছু কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের যে স্যালারিটা হবে স্টার্টিং পনেরো হাজার পাঁচশো থেকে শুরু চব্বিশ হাজার সাতশো টাকা কিন্তু তোমাদের বেতন হবে সেটা পোস্টের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের স্যালারিটা হবে যেটা ন্যূনতম স্যালারি পনেরো হাজার পাঁচশো টাকাতে কিন্তু শুরু আর একটা কথা জানিয়ে দিচ্ছি তোমরা যখন চাকরিতে জয়েন করবে যে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে চাকরিতে সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে যেমন সরকারি ছুটি থেকে শুরু করে আর যে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে তোমরা প্রত্যেকেই পাবে মান্থলি স্যালারি পাবে আর নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের কোনো পরীক্ষা লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না শুধুমাত্র একটা ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের চাকরিটা পাক্কা হবে যাবে আর যখন তোমাদের ইন্টারভিউ ডাকা হবে অবশ্যই তোমাদের যে সমস্ত অরিজিনাল কপি সার্টিফিকেটগুলো রয়েছে যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে আবেদন করার সময় যে ইমেল অ্যাড্রেস বা যে ফোন নাম্বারটা ব্যবহার করবে সেই ফোন বা সেই ইমেলে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর তারিখ ডেট সব কিছু জানিয়ে দেওয়া হবে তোমরা যারা আগ্রহী রয়েছে এই রাজ্যের তেজ জেলার থেকে তোমরা যোগ্যপাত্রীর আবেদন করতে পারো মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারো যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে যারা তোমরা গ্রাজুয়েশন করেছো পোস্ট গ্রাজুয়েশন করেছো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো অনস্ক্রিন যে এইচআর নাম্বার পাচ্ছ এইচআর ডিপার্টমেন্টের নাম্বার চাইলে তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারো যদি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কল করে জেনে নিতে পারো এবং আর কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা কিন্তু তোমরা এই নাম্বারে কল করে জানতে পারো যারা ইচ্ছুক রয়েছে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো নিজের জেলায় নিজের শহরে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ যেখানে ভ্যাকেন্সি রয়েছে ছয়শো উনষাটটি এস ডিএফসি নিয়োগ করা হচ্ছে যারা ইচ্ছুক রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেখানে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোন আপডেট নিয়ে থ্যাংক ইউ সো মাচ